এমপির জানাজা করতে গেছে হিন্দুতে কথা কন না কয়েকদিন আগে ফারুক সাহেবের জানাজা হিন্দু করে নাই নায়ক বাপ্পি করে নাই কি ভাবতেছো তোমরা সারা দুনিয়া সোশ্যাল মিডিয়া ভাইরাল বেড়া যে করে জানাজা করছে একটার মাথাও টুপি নাই এই দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করেন মাফ করার মালিক আল্লাহ মাফ করার মালিক কে আপনি আল্লাহর দুলাবাই লাগেন না এমন কাজ করে আপনি ব্যাংকে থুয়ে যান নাই যে মা মরার সাথেই আপনারে মোটা কার্পেট বিছাই দেবে আর পাঁচ লাখটা বালিশ দিবে এটা পাতলা খেতা গায়ে দেয় দেবে আরামে আপনি ঘুমাবেন এমন কাজ আপনি আর আমি করতে পারি নাই কথা বলেন না কেন আমরা কথা বললেই তো বলবেন যে কবরে কি হইতে সেটা আল্লাহ পাক ভালো জানে এগুলো কর দরকার ঠিক আর এটা আল্লাহ পাক ভালো জানে আমরা জানি না আল্লাহ করোনা বলে দেয় নাই এই কাম করলে পাবি আরাম আর এই কাম না করলে খাইবি বাস এগুলো আমরা জানি না কিছু কিছু আলামত দেখবেন যে লোকটার জানা যায় অধিকাংশ আল্লাহর থাকে মাদ্রাসার থাকে তালবে আলিম থাকে আল্লাহ তাকে মাফ করে দেবে কোন যায় যদি দশজন হাজি থাকে দশজন উমরার হাজি হোক বাইতুল্লাহ দেখনাওয়ালা হাজি হোক দশজন হাজি ওই টে রেডিমেড হাজি না রেডিমেড হাজিনা দাড়ি চাচা না যার ভিতরে রসুলের সুন্নাত নাই আরে হস তো আবু জেহেলও করছে কথা বলেন না কেন ওতমা সাহেব তো হস করছে মেয়া যারা হকানি হাজি মান হাজ্জালিল্লা ওয়ালাম ইয়ার পাস আজকা বাইতুল্লার পাশে দেখবেন লক্ষ লক্ষ হাজি লাভবাইক লাভবাইক বলে চিৎকার মারবে কয়জনের লাভবাইক কবুল হবে ইলিয়াস শ্রমাজ জিহাদ ইল্লা আবাই কবুল আমিও তো বলতে পারি না আপনি হাজিতে বলতে পারবেন না তবে সবকিছু ঠিক করার পরে রসুলের সুন্নাত तरीका যদি আপনি যেতে পারেন যে কথা রসুল বলেছে মান হাজ্জালিল্লাহ ফালা রজা কায়াউমিন যে ব্যক্তি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সমস্ত কিছু দারি কমাকে ঠিক করে ফালা ইয়াসুক রজা আকে অমিন ওয়ালাদা তুম্মু লামিয়ার ফাস ফালাম ইয়ারফাঁস ওয়ালাম মিয়ারসুক লাম ইয়ার ফাঁস মানে কি যার জীবনে কারো টাকা মাইন নাই যেই হাজির মধ্যে দুই নাম্বারই নাই হালাল টাকা নেই আল্লাকে সন্তুষ্ট করার জন্য ফুস্কো ফুজুরি সারা কারো দায়মুক্ত সারা হস্ করতে গেছে রজা কে অমিন ওয়ালা দা তু অ উম্মুহু ওই হাজি এমনভাবে হস করে আসবে দেশে মন হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভোমষ্ঠি হইল টাকা দেশে হারাম সুয়ার কামায় হজে গেছি টাকা আছে কোটি কোটি টাকা আছে হজ করে আসছি এই হজে যদি আল্লাহ পাক হাজি কইয়া ডাক দিত তাহলে তো সবাই আবু জাহেল ডাক দিবে হাজি কইয়া মনে রাখবেন সদা সর্বদায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মাফ করে দিন এমন মানুষের জানাজা মাঝে মাঝে দেখি মুসলমানেরা ঠিকই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দেন মাফ করার মালিক আপনি হয়তো কোন জীবনে কোনো কাজ করছে তার ওসিল আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহ আপনি আমাদেরকে যদি মাফ না করেন পৃথিবীতে মাফ করার মতো কোনো আমল আমরা করতে পারি নাই আপনি আমাদের মাফ করে দেন আপনার দেন হাত দিয়ে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনি করে দেন মাফ করে দেন মাফ করে দেন মাফ করা তো সহজ না রে ভাই আল্লাহর পাশে মাফ পাওয়া তো সহজ না ইব্রাহিম দেখতেছে বি আর টু বি কই যায় তা পাথরের কাছে মাথার নিচা এভাবে হাত দিয়ে ইব্রাহিম আল্লাহ সাল্লাম পাগড়িটা একবার গালে দেয় আর একবার এমনি ধরে জিজ্ঞাসা করছে ভাই এই টুপি তো নামাজের টুপি না আর আমার পাগড়ির মতো পাগড়ি না আপনার পাগড়ির কোয়ালিটি আলাদা তো আপনার জান কই একজনে বলে তুমি মোল্লা মানুষ তোমার এত জানার দরকারটা কি তুমি মোল্লা মানুষ এই পাগড়ি দিয়ে তুমি কি করবা তোমার যে পাগড়ি আছে ওই পাগড়ি নিয়েই থাকো এবার্লাম বলেন ভাই আমি যেরকমই হই আমার জানার একটু দরকার আছে বলেন এত মানুষ কই জান আপনারা এক একজনের পিছনে পঞ্চাশ জনে একশো জন মানুষ বডি হিসাবে যাইতেছেন টুপিটা তো মনে হয় বিয়ার টুপি কই যান একজন বলে ফেলছে যে বেটা বইলে ফেলনা কই যাই বলতেছে মার্ক এই শহরের ইরান আর ইরাকের মাঝখানে এই শহরের গভর্নরের মেয়ের বিয়ে এই গভর্নরের মাইয়া অত্যন্ত বিশ্ব সুন্দরী তার মতো সুন্দরী মেয়ে এই জমানে আর নাই তার বিয়ে করতে যাই আমরা ইব্রাহিম সাল্লাম বলে বিয়া করতে জানতে এইভাবে এত লোক লয়ে যাইত বিয়া করতে মাইয়াটা যেরকম বিয়া করার কোয়ালিটি সেরকম মেয়েটা কিরকম মেয়েটাও যেরকম শিল্পপতির মাইয়া আমরাও শিল্পপতির পোলা আমাকে পিছনে দুই চার পঞ্চাশ জন এমনিই থাকে এরা যাইতেছে আমাদের পিছনে এবার আলম সাল্লাম বললেন তাহলে তোমাদের এই অনুষ্ঠানে তার এই পাগড়ি চলবো না তোমাকে সাথে লাগবে বিয়ার পাগড়ি তে বিয়ার পাগড়ি না পড়ে আমার এই পাগড়ি এই যাই ইব্রাহিম আল্লাহ সালাম নামাজে দাঁড়ায় গেলেন সোমান আল্লাহ বলেন আল্লাহর কাছে আবার সিস্টেম আছে না নাই দোয়া করলেন আল্লাহ তুমি যদি আমারে কইতা আমিও যাইতাম প্রথম আল্লাহর সাথে পরামর্শ করলেন আল্লাহ তুমি যদি বলতা তাহলে আমি যাইতাম ও দুনিয়ার মালিক এরা যাইতেছে বিয়া করতে আর আমি যাবো বিয়া দেখতে এমন কি বিশ্ব সুন্দরী এমন কি বিশ্ব সুন্দরী আরে ছেলে মেয়েরে চয়েস করে আর মেয়ে ছেলের চয়েস করার লেগে ডাইকে লইতেছে কি মায়ের মাইয়া সেটা সে কে মেয়ে আগুনের গোলা এটা দেখার দরকার আছে আমি তো যাই আল্লাহ পাক অর্ডার দিলেন আওয়াজ দিলেন তখন তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী না আওয়াজ দিলেন যে দেখো হতে পারে আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই আল্লাহ সব পারেন না পারেন বাজান রে আল্লাহর খলিল ইব্রাহিম তাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করলেন কিন্তু আল্লাহর কুদরাত বোঝা যায় না তাফসিরের মধ্যে পাওয়া যায় গো বাবাল বিদায় নেহায়া কিতাবের মধ্যে আল্লাহর কুতুব লেখেন আল্লাহর খলিল ইব্রাহিম দূরে দাঁড়ায় দাঁড়ায় তসবি পড়তেছে আর দেখতেছে রাজা বাচ্চার ছেলেরা করে কি এতে দামি দামি পোশাক পরিধান করে আসছে তাদের টুপির মধ্যে জরির মধ্যে স্বর্ণের সুতা লাগানো অনেক দূরের থেকে তাদের চেহারাটা চমক ধমক মারতাসি এব্রাহিম আলা সালাম দরজার কাছে দাঁড়াইয়া চুপচাপ করে আল্লাহর তাসপি পড়তাছি মা সায়রা পৃথিবীর বিশ্ব সুন্দরীদের মধ্যে একজন গো বাবা মা সায়রা সকালবেলায় বান্ধবীদেরকে ডেকে ডেকে বলতেছে তোমরা জানা কয়েক সপ্তাহ পর্যন্ত আমার বাবা বিবাহ দেওয়ার জন্য ছেলে চয়েস করতাস আমি যখন বলি নো লাইক একটা ছেলেও আমার পছন্দ হয় নাই আমার বাবা বিরক্ত হয়ে আজকে বলে ফেলেছে যদি আজকে চয়েস না কর আমি তোমার বিবাহের জন্য আর কোনো জায়গায় কোনো সন্তানকে আসতে বলবো না কোনো মানুষকে আসতে বলবো না কিন্তু আমার বাবারে বলে দাও আজকে আমি যারে চয়েস করব সে আমার দরজায় দাঁড়ায় আছে বান্ধবীরা বলে আজকে তো রাজা বাচ্চার ছেলেরা তোমাকে দেখার জন্য আস দামি দামি হাদিয়া নিয়ে আসছে দেখলাম এক এক বাচ্চার ছেলে এক একটা মন্ত্রীর পোলাও উটের উপরে গাদার উপরে তাদের পর্যাপ্ত পরিমাণ হাদিয়া লইয়া তোমাদের বৈঠকখানা বেড়ে ফেলেছে মা বলতেছে যাদেরকে তোমরা ভাবতেছ তাদের মধ্যে কে হই না। আমি যারা বোঝে না কথা ঠিক নবে ঠিক মা সায়রার ইতিহাসে আসছে মা সায়রা উপরের থেকে নেমে কোনো দিকে তাকায় নাই এক নজর আল্লাহর খলিলের দিকে তাকাইছে আল্লাহর কুদরাত বোঝার কোনো সিস্টেম নেই গো বাবা ওই জামানায় মেয়েরা ছেলেদেরকে চয়েস করত ফুলের মালা দিয়ে এবার হিমাল্লার খলিল যখন দেখলেন সায়রা কোনো দিকে না থাকায় আমার গলায় পরিধান করাই দিলেন ফুলের মালা সমস্ত রাজাবাচ্চার ছেলের আশ্চর্য হয়ে গেল এত দামি দামি জিনিস নিয়ে আসলাম এত দামি দামি পোশাক পরিধান করে আসলাম কিন্তু আমাদের গলায় বিবাহের মালা জুটলো না জুটলো মোল্লার গলায় তাহলে মোল্লা গালি শুধু এই জামানায় না ওই জামানায় ছিল কথা ঠিক না ভালো লোকরে রে গালি দেওয়ার সিস্টেম এই জামানায় না আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগেও ছিল মেয়া ইব্রাহিমের গলায় দিয়ে দিলেন মালা হঠাৎ করে দেখা যাইতেছে সব রাজা বাচ্চা লজ্জা যে পারে হে সেরেছে ইব্রাহিম বলে আমি তো আপনার বিয়ে করতে নাই আরে আমি একজন একজন মানুষ আমার ঘর নাই কোনো কিছু নাই আমি ছিন্নমূল একজন মানুষ নাই আমার বাড়ি নাই আমার ঘর নাই আমার আত্মীয় শুধু নাই আমার কেউ আপনি আমার চয়েস করলেন কেজনের সাথে আমার একজন সফর সঙ্গী শুধু আছে বলে আমি যেটা দেখছি সেটাই পাইছি মা সায়রাকে নিয়ে বাসর করে যাওয়া হইলো আপনারা জানেন ইব্রাহিম আলাহাম খুব এতমিনানের সাথে সায়রাকে জিজ্ঞেস করছে তুমি আমার কি দেখে বিয়ে করছো একজন ছিন্নমূল মানুষকে যা শুরু থেকেই কষ্ট আর কষ্ট পাই নাই মায়ের আদর পাই নাই বাবার আদর পাই নাই মায়ের স্তনের দুধ পাই নাই ভাইয়ের আদর পৃথিবীর কারো আদর পাই নাই তুমি কি আমার ইতিহাস জানো কয়েক বছর আগেও আমি যে আজকে দেশের থেকে বাইকে আইছি আমার জেলার তুমি কি জানো আমি নন্দুদের আগুনের থেকে ভাই গাইসা তাকে বড় চলে যাইতেছি মা এনে তুমি আমার বিয়ে করলা তুমি আমার কাছে পাইবা কি মা সাহেরা বললেন আমার চাইতে খুশি আর সুখী আর কে আছে বাবার করে পৃথিবীতে কোনো মেয়েরা স্বর্ণ দিয়া পুরা বডিটারে সাজায় না আমি সাহেরা সাজাইছি পৃথিবীতে আজ বন্ধু স্বর্ণের মালায় এত বড় কেউ পড়ছে কিনা জানি না আমি পড়ছি পৃথিবীতে স্বর্ণের জুতা কোনো মেয়ে পড়ছে কিনা আমি জানি না আমি স্বর্ণ দিয়ে জুতা বানাইয়া পড়ছি আমি আমার বাবার আদরের মেয়ে আমার বাবার রাজ্যের ভিতরে কোনো জিনিসের অভাব নাই শুধু আমি বালে ঘর পরে একটা জিনিসই খুঁজি স্বপ্নের ভিতরে যেমনি আমি দেখেছি আমি ওই রাজকুমারকে খুঁজতা আপনি আমার রাজকুমার